নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে 580 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ, ও সাগরদ্বীপ থেকে 780 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। আগামী 12 ঘন্টার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীর নিম্নচাপ। সোমবার কালীপুজোর সকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 90 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সান্দ্বীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। আগামী 2-24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবেলায় 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে 10 ISI অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। নবান্নে খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858। কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। সিত্রাং সংক্রান্ত যখনই কোনো বড়সড় আপডেট চলে আসবে, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। এবং সিত্রাংয়ের লাইভ কভারেজ এবং সিত্রাংয়ের গতিপথ জানতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুবান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল একদম নতুন হাওয়া লাল ক্লাজে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।